আর হাঁসের আমি জানি না, অনেকে জানি নাকি, আর যারা জানে না তারা আমার এই উল্টা পাল্টা বলবে, হাঁসের পায়ে কোনো ইয়া নাই। আমার পক্ষ থেকে নিখিলকে দিলাম, যাতে করে নিখিল নিখিলের নতুন ফলোয়ারদের দিতে পারে, যেহেতু আমি পুরো খাঁচা খালি করে দিতেছি। এখানে আরো কি কি আপডেটস করার ইচ্ছা আছে? এখানে এখানে আস্তে আস্তে অনেক কিছু আছে, পুরো রেইন ফরেস্ট তো, তারপরে এখানে অন্য অন্য এনিমেল আসবে কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ইরতিয়াজ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ইউ গাইজ আর ডুইং গুড। তো আমি আসছি হচ্ছে অর্ণবের বাসায় ঘুরতে। চিন্তা করতেছিলাম যে বাসায় কিছু পেটস উঠাবো, তো এর জন্য অর্ণব ভাইও বলতে যে আমার বাসায় কিছু কবুতর নিয়ে যা, এগুলো বাসায় রাখ। তো এখানে দেখেন অর্ণব ভাই যে রেইন ফরেস্টটা পুরাই রেইন ফরেস্ট হয়ে গেছে, তো এটার ভিতরেই যাবো, চলেন যাই। তো আমরা চলে আসছি হচ্ছে ভিতরে। তো আপনারা অনেকেই প্রশ্ন করতেছিলেন যে শীতে হাঁসগুলার কী অবস্থা হয়, ওদের কোনো এফেক্ট করে নাকি, তো এটাই অর্ণব ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছিল হাঁসের কি অবস্থা হয় শীতে, ওদের কোনো প্রবলেম হয় নাকি? শীতে মানে কি প্রবলেম হবে? ওদের ঠান্ডা ঠান্ডা লাগে নাকি পানি টানিতে? হাঁসের পানিতে তো হাঁস তো থাকেই পানিতে। হ্যাঁ, আর হাঁসের আমি জানি না, অনেকে জানে নাকি, আর যারা জানে না তারা আমার এই উল্টা পাল্টা বলবে, হাঁসের পায়ে কোনো ইয়া নাই, মানে ফিল করতে পারে না, ফিল করতে পারে না ওরা কোনো, আপনি গুগল করে দেখতে পারেন। তো ওরা কোনো একটা মানে বরফের উপরে দাঁড়ায় থাকলো, ওদের পা আমাদের যেমন আমাদের পা মানে ঠান্ডা হয়ে যায়, ফ্রিজ হয়ে যাবে, ওদের ফ্রিজ হবে, এমন কিছু হয় না? ফ্রোজবাইট বলে কি বলে, যা কই একটা হইলে হইলো, পা একদম ঠান্ডা হয়ে যায় না, ওরকম হয় না ওদের। আর ওদের হ্যাঁ অবশ্যই ঠান্ডা লাগে, এমন না যে ঠান্ডা লাগে না, কিন্তু ওইটা হইলো যদি এক্সেস পরিমাণ মানে খারাপ ওয়েদারে হয়ে যায়। আমাদের এখানে খারাপ ওয়েদার আজকে তিন দিন, গত তিন দিন দুই দিন ধরে অবস্থা খুবই খারাপ। আমি আজকে কোনো মতো ক্যামেরাটা ওপেন করছি এই ঠান্ডায় ভিডিও করার জন্য, খুবই অবস্থা খারাপ। হাঁসের শরীর গরম রাখার জন্য ওরা যেটা করি প্রত্যেকদিন সকালবেলায় ওকে ভালো ক্লিন ওয়াটারে, যে এটা হলো খাবারের পানি আর ভালো খাবার, ওদের যখন পেটের ভিতরে খাবার থাকবে না, অটোমেটিক শরীর গরম থাকবে। হ্যাঁ, পশু পাখি এই কাজটা করে যে ওদের, ওরা যখন বেশি ঠান্ডা লাগে ওরা এক্সেস খাবার খায়। হ্যাঁ, এই জন্য আমি ওদের কাছে ভালো খাবার অ্যাভেলেবেল করে দিছি, ওরা খাবার খেতে খেতে আসে, ওদেরকে ঠান্ডাও তেমন একটা লাগে না। এই সেটাতে খুব ভিড় আছে, আজকে দুই দিন পরে রোদ উঠছে। হ্যাঁ, আজকে দুই দিন পরে রোদ দেখলাম ভাই এই জায়গায় এসে। আর এমনি তো ওয়েদার যা থাকে, রাত্রে বেলার লাইক আপনাদের বলি 15 ডিগ্রি 14 ডিগ্রি নেমে যায়। আমি কালকে রাতে 14 ডিগ্রি পাইছি, আমি কাঁপতেছিলাম এখানে এরকম ঠান্ডা। দেখেন এখানে কি সুন্দর স্ট্যান্ডার্ড পেয়ারটা, মাশাল্লাহ। এন্ড লাস্ট টাইম যখন আসছিলাম এই উড্ডাকটা আসার কথা ছিল, আর এটা চলে আসছে ফাইনালি। এরাও দেখতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সুন্দর ভাই। ডিম টিম দিছে নাকি একটা? হ্যাঁ হ্যাঁ, সাদাগুলো দিছে। হ্যাঁ, সাদাগুলো আসলে ওদের ম্যান্ডারিন হলো সিজনাল ডাক, মানে এক সিজনে ডিম পারে। নর্মালি মার্চ থেকে এপ্রিল মাসে ওরা ডিম পারে, বাট আমারগুলা কেন জানি সাদাগুলা নভেম্বরে ডিম দিছে, 5টা ডিসেম্বরে ডিম দিছে 2টা, এন্ড আই থিঙ্ক এই কিছুদিনের ভিতরে আবার দিবে। তো ওই অফ সিজনে ডিম দেওয়ার কারণে অথবা সিজনের প্রথম দিকে ডিম দেওয়ার কারণে মনে হয় যে ডিম জমে না। আমি একটা বললাম না, ওই যে আমি যাদের দেখে ইন্সপায়ার হয়েছি তার ভিতরে হোয়াইট হাউস অন দ্য হিল আছে, ওদের ভিডিওতে ওরাও দেখেছিল যে ওদের জানুয়ারির দিকে যে ডিমগুলো পারছিল তখন ওদের ডিম একদম সেম, একদম একটা তো ব্লাড আসে না, আমার ওরকম একটা তো ব্লাড আসে। নেক্সট টাইম ইনশাআল্লাহ চলে, ইনশাআল্লাহ এই সিজনে যখন ডিমটা পারবে, সিজন তো এখন আসতেছে, সিজনে যখন ডিমটা পারবে ওই ডিম থেকে আমরা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উড ডাক সিজনে ডিম পারবে, আর আমাদের স্ট্যান্ডার্ড ফিমেলটা হয়তো সিজনে ডিম পেতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, এখানে আরো কি কি আপডেটস করার ইচ্ছা আছে? এখানে এখানে আস্তে আস্তে অনেক কিছু আছে, পুরো রেইন ফরেস্ট তো, মানে একটা আমরা মোটর লাগায়া, ছোট একটা মোটর লাগায়া উপরে এরকম মানে সিস্টেম করে দিব যে অলওয়েজ পানি পানি ড্রপ 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 করে সিস্টেম বানাবে, একটা করে ড্রপ করতে থাকবে, যেটা আর কি হাঁস সব পছন্দ করে, আর ওই রেইন ফরেস্ট ভাইবটা ভাইবটা আসবে। তারপরে এখানে অন্য অন্য অ্যানিমেল আসবে কিছু, ওগুলোকে রিভিল করবো না, রিভিল না করি। আচ্ছা, এখানে আছে ছোট ছোট একটা ইকোসিস্টেম, এখানে আছে, এখানে একটা আছে, এরকম 10টা ইকোসিস্টেম হবে টোটাল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আর এইখানে মাটিতে চলার জন্য একটা অ্যানিমেল আসছে, ফেব্রুয়ারির শেষের দিকে চলে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা আবার আসবো দেখতে এটাতে ইনশাআল্লাহ। আপনি এই ইকোসিস্টেম অনেক জোস ভাই, এখানে ওই যে মাছে বাসা, হ্যাঁ মাছে বাসা করছে, আমার কচ্ছপ তো এখানে, আমার অবশ্যই একটা ভিডিও আপলোড হয়েছে, দেখো 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 তুমি এটা, কচ্ছপের সাথে সমস্যা করে নেই পর্যন্ত, না ওটা আরো ভালো, মনে করে মাছের বাচ্চা হইলে এগুলো কচ্ছপ খাই লাইলো, সেই সেই অনেকে তো কি কি যে কইলে কচ্ছপ লিয়ে বাঁচবো না, এই করবো না সেই করবো না। আরে এগুলো আসলে কি মানুষ মনে করে কি আমরা যে অ্যাকোয়ারিয়ামে পালি দেখা, আরে এগুলো মানে অ্যাকোয়ারিয়ামের অ্যানিমেল, হ্যাঁ
কিন্তু আসলে তো কচ্ছপ হলো কাদা পছন্দ করে, খুবই কাদা পছন্দ করে, লুকায় থাকতে পছন্দ করে, তো ওটা একটা পারফেক্ট প্লেস ওর জন্য। মানুষের যে অ্যাকোয়ারিয়ামের ভিতরে যখন আমি আর নিখিল কিন্তু এটা আনছি, হ্যাঁ কচ্ছপটা আমি আর নিখিল গিয়ে আনছিলাম, যখন আমরা আনতে যাই ওই লোক বলতেছিল যে পছন্দই করে না, ওরা থাকে লুকায় ঢুকায় কাদা মাটিতে। এখনো তুমি খুঁজে পাবো না, এখন ওই একদম নিচে চলে গেছে, দেখা যায় পিছন দেখা যায়, অনেক সুন্দর হইতেছে ভাই এটা। ফিউচার আরো সুন্দর হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি এই জায়গাতে খাওয়া দাওয়া খাবো, অনেক জোস বেটা রেন ফরেস্ট। সেই সেই তো চলেন আমরা যাই ভাই, আমাকে কবুতর দিবে, দেখি কি কবুতর দেয়। ওই গেটে লাগানো চাবি কিরে প্রান্ত কেম্বা ভাই, খুবই ঠান্ডা ভাই, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, উচ্চামলা ঠান্ডা বেটা। আমি সবগুলা কবুতর সরানোর পরে কিছু আমার খুব বেস্ট বেস্ট কিছু কবুতর আছে, যারা আমার চ্যানেল দেখে, নিখিল তো আসলে মনে হয় দেখে না, কে দেখে না ভাই, এটা কি কইলেন আপনি, যারা চ্যানেলে তারা জানে। তো এখানে কিছু কিছু বাচ্চা আছে আমি দেখাই, পেয়ার দিয়া ওই বেবিগুলো যখন হয়েছে আমার খুব খুশি হয়েছিল, এটা একটা মানে আমার মন মতো বাচ্চা হয়েছে, এটা বড় হইলে লেজ একদম সব কালো হয়ে যাবে, পাখার দম সব কালো হয়ে যাবে, গলা একদম কালো একটা চাপ চলে আসবে, অনেক সুন্দর দেখাবে ও যখন মানে আরো বড় হবে আর কি, এক দুই দশক করবে তখন। ওর নাম হলো অর্ণব ভাইয়ের কবুতর, সব অর্ণব ভাইয়ের কবুতর। এই যেটা মেলটা হইলো ওই যে ওইখানে, এগুলোর আমি কোনো হ্যাঁ এগুলো তেমন ধরি না তো, আপনি তো কবুতরই ধরেন না ভাই। এই এটা হলো মেল, এটা এখন বাচ্চা কবুতর, একদম ছোট বাচ্চা, এগুলো বড় হলে হয় ভালো জিনিস, এটা সবটির পায়ে আমার ট্যাগ আছে। হ্যাঁ সেই এটার মাথা কয়েকদিন পরে আরো বড় হবে, মানে মোটা দেখাবে, বড় আর হবে না মোটা দেখাবে। তারপরে এখানে আরো কবুতর আছে, পাঁচটি বাচ্চা একজন আছে, এগুলাও নিখিল নিয়ে যাবে, এখনই ফুল বার চলে আসছে যে, সুন্দর মাশাআল্লাহ। এটা আরো কালার আসবে, মাত্র কালার আসা শুরু করছে, এই কয় পরে আছে দেখাইতেছে যে সাতপুর, আসলে সাতপুর না, ওদের ওরা আরো ছোট, খাঁচা আটকানো কবুতরের পর তাড়াতাড়ি পরে এই চেহারা, সুন্দর মাশাআল্লাহ, অনেক খাতারনাক কবুতর। এখন তো নাম হলো লাল পাখি নিখিল, এতদিন তুই বাইরে গইলি লাল পাখি করছে, হ্যাঁ হ্যাঁ ধরেন না ধরেন না, ফিমেল একটা ধরেন না ভাই, ওই যে এই মেলটার ফিমেলটার উপর একটা, হ্যাঁ উপর একটা সেই, তারপরে আরেকটা মেল নিবে, আর এই যে মেলের লেগে এই যে ফিমেলটা এখনো বাচ্চা এখনো কালার আসে নাই, যেটা এগুলোরই ভাই বোন, বোন আর কি, ভাই বোন কি ওইগুলোরই বোন, মাথা শেপটা অনেক সুন্দর হয়েছে, আর ওটার সাথে একটা মেল যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই এই হইলো তিন পেয়ার নিখিলের নিজের বাড়ির জন্য। তো অর্ণব ভাই সব কবুতর পালা ছাইরা দিতেছে, উনি দুই তিন জোড়া রাখতে পারে, এখানে তিন পেয়ার আছে, এই তিন পেয়ার আমি রেখে দিছি, যদিও এই পেয়ারটা একজন নেওয়ার জন্য বলতেছে, বাট আমি ভাবতেছি যে দিব না, আমি এই পেয়ারটা রেখে দিব। হ্যাঁ আর এখানে কিছু এক্সট্রা কবুতর আছে, এগুলো রেখে দিব ইনশাল্লাহ, বাচ্চা বাচ্চা কোনো সময় হইলে ওগুলা, আর এইখানে একটা পেয়ার রাখবো। কবুতর তো মোটামুটি সবই খালি হয়ে গেছে, হ্যাঁ খালি হয়ে গেছে, কবুতর গুলো কি এখানে ছয় সাত পেয়ার রাখবো আর কি, এগুলোর এই পাশের কাছে একটা মুভ করে দিব, এই পাশে থাকবে, আর সব খালি না, আসলে আমার কাছে থাকে অনেক কবুতর ছিল, অন্য অ্যানিমেল আনতে হলে আমার একটু স্যাক্রিফাইস করতে হবে, এটা মানুষ পছন্দ করুক আর না করুক, না করুক আমার কিচ্ছু করার, কারণ আপনারটা আপনার বুঝতে হবে, আমারটা আমার বুঝতে হবে, এতগুলা কবুতর আমার এখন রাখার জায়গা নেই, আসলে রাখার জায়গা নেই,
আর আপনি যত ইমোশনাল কথা বলেন কোনো কিছু যায় আসে না দেখি ব্রাদ তো বলো ভাই খরগোশ দেখো এই খরগোশ এই খরগোশ ব্যাট ধরবো নাকি নিনজা এই নিনজা র‍্যাবিট না বাইক করব আজকে যদিও দরকার নাই আজকে সূর্য আলো বের হইছে সরি নিনজা না না মেল ফিমেল একবার চিজ রে সরি না না ও চিজ হলো বলো ছাড়লো ও তো মুভমেন্ট করে না চিজ হলো প্রান্ত হ্যাঁ চিজ হলো প্রান্ত নিনজারে ছাড়লে যে নিনজা যখন দৌড়াদৌড়ি করবে পুরো ছাদ লয়ে খেলে এই কুটু কুটু দৌড় এই কুটু এই নিনজা দেখেন টু 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 করে কই কই যেতেছে গিয়া কিরে নিনজা হাই হাই দেখেন বাইরে এই দিছে একটা দৌড় কুটু 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 তো এখানে দেখেন অন্য বাগানগুলো অনেক সুন্দর গাছগুলো শীতের জন্য একটু ইয়া হয়ে আছে এই ওয়েদারটা চেঞ্জ হইলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সূর্যই দেখে নাই হ্যাঁ সূর্যই দেখে নাই আজকে সূর্যের আলোটা পাইছে একটু ঠিক হবে আমি তো দুই দিন পরে সূর্য দেখলাম তিন দিন হচ্ছে আজকে তো ভালোই লাগতেছে এই কোয়েল পাখিগুলো এই ছোট কোয়েলগুলো বড় হয়ে গেছে না ভাই আর ঠান্ডায় গুলো অনেকগুলো মরে গেছে ওয়েদার ভাই আমি তো ওই জায়গায় কাইতে হয়ে যেতাম যে অবস্থা সুন্দর সিলভারটা বাইছে আছে নাকি ওই সাদা কালারটাও সুন্দর আছে হ্যাঁ একটাই সাদা আছে একটাই সাদা এই ভাই ওকে তো ফুল সাদা না সাদা ফোন টাইপের পিঙ্ক কি সুন্দর তো আমার মেইনলি ইচ্ছা ছিল যে তুরিবাজ নেওয়ার আমি তুরিবাজ নেওয়ার জন্যই আসছিলাম বাট তুরিবাজ আনফর্চুনেটলি অর্ণব ভাইয়ের এক ভাই ব্রাদার এসে নিয়ে চলে গেছে তো আমার কাছে কিছু করার ছিল না তাই অর্ণব ভাই আমাকে আরও ওই যে পাত্তি টাত্তি হাবি যাবি অনেক কবুতরি মিলাই দিচ্ছেন বলছে আমাকে একজোড়া তুরিবাজ ব্যবস্থা করে দিবে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাই যাবো আমরা ভাই যেহেতু বলছে তুরিবাজটাও আমরা বাসায় রাখবো তো এগুলোই বাসায় রাখার চিন্তাভাবনা আছে আরও কিছু কিছু আনার চিন্তাভাবনা করতেছি আমার বাসার ছাদের জন্য এটা পার্সোনালি মনে করেন আমি যখন থাকি বাসায় ওইটা নিয়ে একটু সময় কাটালাম আমার মা একটু সময় কাটালো এটার জন্যই আর কি তো আপনারা দোয়া করবেন আর আইডিয়াস দিবেন কি কি করা যায় কিভাবে করা যায় কমেন্ট সেকশনে সবসময় আইডিয়া দিয়ে যাবেন অর্ণব ভাইয়ের প্রান্ত আমার জন্য কবুতর বক্স করতেছে কবুতর বাস্কেটিং করতেছে এটা বাস্কেটিং না বক্সিং এই একটা কবুতর পুরো ইয়া ভরে যাবে বক্স বক্সটা হ্যাঁ এটা তো এক হাত মাপ দে তো একটা এমনি করে হ্যাঁ নিচে যে আরেকটা বক্স আগে তুইও একটা নকটার প্রজাতির অ্যানিমাল দিনের বেলা ঘুমাস রাইতে জাগস খালি মানুষ তুই যাচ্ছে কেমনি উঠলি ঘুমের থেকে আল্লাহ জানে তোমাকে তুললাম আমি ঘুমের থেকে তোর আমি উড়াই দিই বেড়া নিখিলের কাছে আমি দুই পেয়ার কবুতর দিয়ে রাখতেছি নিখিলের পেজ এন্ড চ্যানেলে সবাই যান ও চ্যানেল ভিজিট করেন এন্ড আছে আছে কি ভাই বৃহস্পতিবার নেক্সট বৃহস্পতিবারে নিখিল এই দুই পেয়ার কবুতর ওর চ্যানেল অথবা পেজে যারা যারা কমেন্ট করতেছেন দেখতেছে ওদের দুই ওদের থেকে যে কোনো দুইজনকে দুই পেয়ার দিয়ে দেবে আমার পক্ষ থেকে নিখিলকে দিলাম যাতে করে নিখিল নিখিলের নতুন ফলোয়ারদের দিতে পারে যেহেতু আমি পুরো খাঁচা খালি করে দিতেছি তো আমার এখানে আমার খুব পছন্দের দুইটা কবুতর আছে মেল
এটা আমি এর আগের বছর রেসে দিছিলাম রেস থেকে আসছিল এই একটা মেল খুব ভালো কোয়ালিটির আচ্ছা এই কবুতর এগুলো শুরু ধরিস পান্তা ধরিস না আরেকটা কবুতর এইখানে আরেকটা মেল আছে এই যে এটা আমার খুব আদর একটা কবুতর ওর নাম হলো অ্যাংরি বার্ড ওকে আমি নিখিলের কাছে আছে নিখিলের যারা নিখিলের পিক আল্লাহ প্রান্তরে এখনই বেড়ে যেত তো নিখিলের পেজে ইনশাল্লাহ নেক্সট বৃহস্পতিবার নিখিল দিয়ে দিবে আমি দুইটা মেলের সাথে দুইটা ফিমেল দিতেছি আমার এখানে দুইটা ফিমেল আছে ওগুলো দিয়ে দিবে ইনশাল্লাহ নেক্সট বৃহস্পতিবার দিন পর্যন্ত নিখিলের পেজে যতগুলো ভিডিও আছে ওইসব ভিডিওতে যে অ্যাক্টিভিটি যাদের বেশি তারাই পাওয়া যাবেন ইনশাল্লাহ তো আপনারা যা যে আমার ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড ফেসবুকে ফলো করেন কবুতরগুলো পাওয়ার জন্য খাসা ফাঁকা এখানে মুরগি পালবো এখন তরে ঢুকামো বেটা এটাই না না হেভি হেভি এটা কি ফিমেল তাহলে একটা ইয়া থাকলো গোটা আলা কবুতরটা খাঁচা পুরা খালি তো এস যেমনে বলছিলাম আমি সব কাইচা নিয়ে যাবো আমি কাইচা নিয়ে যেতেছি সব তো দেখতে দেখতে বিদায়ের পালা চলে আসছে এখন আমি চলে যাবো হচ্ছে বাসায় তো আমার কবুতর নাও শেষ ঘুরাও শেষ তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই নেক্সট আপডেট পাবেন ওদের আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো বাসায় আমি কই রাখতেছি ওদেরকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ অ্যান্ড আমার ইউটিউবে যদি আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমি যাদের রেসপন্স বেশি দেখবো আমার পেজে আমি নেক্সট থার্সডেতে ওদেরকে এই কবুতরগুলো দিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম